সয়াবিন তো আমরা সকলেই খাই, খুবই পছন্দের একটা খাবার। এই সয়াবিনের যেমন সুন্দর টেস্ট তেমন খুবই স্বাস্থ্যকর খাবার এটা। এই সয়াবিনের মধ্যে এত পরিমাণ প্রোটিন থাকে যেটা প্রাণীজ খাবারেও পাওয়া যায় না সচরাচর। আপনি জানলে অবাক হবেন এই সয়াবিনের মধ্যে মাংস এবং ডিমের থেকেও বেশি পরিমাণে প্রোটিন পাওয়া যায়। অত্যন্ত ফলদায়ক হবে তাদের জন্য এই সয়াবিন যদি খান কোনো বডি বিল্ডার, যারা বডি করছেন তারা যদি এই সয়াবিন খান অত্যন্ত ফল দেবে। কিন্তু বন্ধু এই সয়াবিন তৈরি হয় কি করে সেটা কি জানেন? কিভাবে, কোথায়, কোন গাছ থেকে, কি কি প্রসেসের মাধ্যমে সয়াবিন তৈরি হয় সে সব কিছু যদি আপনি জানেন তাহলে অবাক হয়ে যাবেন দেখে। তো চলুন এবার তাহলে সেই জিনিসটিকে দেখে নেওয়া যাক। এইগুলো যেগুলো দেখছেন এটা হচ্ছে সয়াবিনের বীজ। কিন্তু সয়াবিন আসলে এরকম স্পঞ্জের মতো কি করে তৈরি হয়? ছোট ছোট ছোলার মতো বীজ থেকে স্পঞ্জের মতো সয়াবিন কি করে? আসলে এই সয়াবিনের দানা থেকেই বন্ধু এই স্পঞ্জের মতো সয়াবিন তৈরি করা হয়। চলুন এবার আমরা দেখে নিই যে কিভাবে ফ্যাক্টরিতে এই কাজগুলো করা হচ্ছে। বন্ধু আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এই সয়াবিন বানানোর সময় সয়াবিনের তেলও পাওয়া যায়। সয়াবিনের চাষ হয় প্রথমে জমিতে, সেখান থেকেই শুরু হয় সয়াবিন বানানো। যখন সয়াবিন জমিতে পেকে যায় তখন হারভেস্টার মেশিন দিয়ে বা হাত দিয়ে সেই সয়াবিনগুলোকে ছাড়িয়ে নেওয়া হয় গাছ থেকে। প্রথমে ট্রাক ভর্তি করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় এই সয়াবিন। এরপর কিছু শ্রমিক গিয়ে সেই সয়াবিনের ট্রাক থেকে সয়াবিনগুলোকে নামিয়ে নিয়ে আসে। এবার বাছাই হয়, সব চাইতে ভালো সয়াবিনগুলোকে রাখা হয়, বাদ বাকি ছেঁটে ফেলা হয়। এখানে আবার সমস্ত ছাঁটাই করা সয়াবিনগুলোকে সুরক্ষিত রাখার জন্য বিরাট বড় কন্টেনারে স্টোর করা হয়। এরপরে প্রিপারেশন সেন্টারে নিয়ে গিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় সেই সয়াবিনগুলোকে। এরপরে সেই সয়াবিনগুলোকে ক্র্যাকিং এবং কন্ডিশনের জন্য পাঠানো হয় আর একটা অন্য মেশিনে। সেখানে ছোট ছোট টুকরো করে সয়াবিনগুলোকে কেটে দেওয়া হয়। এরপর সয়াবিনগুলোকে ফ্লেক্স বানাতে হবে। এবার যখন সয়াবিনের ফ্লেক্সগুলো তৈরি হয়ে যায় তখন এমন একটা মেশিনের মাধ্যমে সেই ফ্লেক্স থেকে তেল বের করা হয়, যে মেশিন দেখলে আপনি চমকে উঠবেন, অনেক বড় হয় সেই মেশিন সাইজে। এইভাবে সয়াবিন থেকে সয়াবিনের তেলও প্রাপ্ত করা যায়। এই তেল আবার রিফাইন করা হয়, তারপরে প্যাক করা হয় বোতলে ভরে। শুধু তাই নয়, সয়া ফ্লেক্সগুলোকে আবার অন্য একটা মেশিনে পাঠানো হয় যেখানে মিহি গুঁড়ো করে ফেলা হয় এবং আটা বানানো হয়, সয়াবিনের আটা। খেয়েছেন কখনো? কমেন্টে অবশ্যই জানাবেন। ইউএস টেকনোলজির K2 উইনার মেশিন বলে একটা মেশিন আছে, সেই মেশিনে ভরে দেওয়া হয় এই সয়া ফ্লেক্সগুলোকে। এবার স্পঞ্জের মতো টুকরো টুকরো আকারে বানিয়ে নেওয়া হয় এই সয়াবিনগুলোকে। এবার এই সয়াবিনগুলোর কোয়ালিটি চেক করার জন্য সেটাকে আবার ল্যাবেও পাঠানো হয়। সয়াবিনগুলোকে আলাদা আলাদা ওজন হিসাব করে বিভিন্ন প্যাকেটে ভরে দেওয়া হয়। এরপরে ট্রাক ভর্তি করে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধু বুঝতে পারলেন তো কিভাবে সয়াবিন তৈরি করা হয়? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের ভিডিও কিরকম। আসছি পরের ভিডিওতে, ভালো থাকবেন ততদিন সকলে।